বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ওমের বাবা লাল আলু চাষ করেছে 70 এপিসোডে, কিন্তু সেদিন তোলা হয়নি। আজকে এই জায়গাটা যে দেখাচ্ছে আমি আপনাদেরকে, পুরো লাল আলু শাক হয়ে ভর্তি হয়েছিল, কিন্তু জায়গা পরিষ্কার করা হয়েছে বলে শাকগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছে। আজকে দেখুন, এইটুকুনি জায়গা থেকে এই অতগুলো লাল আলু আমি যে দেখালাম, এইটুকুনি জায়গা থেকেই অতগুলো লাল আলু তোলা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে লাল আলু এই যে আবার গাছ বেরিয়ে গেছে, এই 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 নিচে কিন্তু সব লাল আলু এখনও রয়েছে। যেখানে যেখানে নিচে লাল আলু রয়েছে সেখানে সেখানে দেখুন আবার গাছ বেরিয়ে গেছে। এই দেখুন, এই জায়গাগুলোতেও সব লাল আলু রয়েছে। এই একটা জায়গা থেকে এতগুলো লাল আলু উঠেছে, তাহলে বুঝতে পারছেন এখনও মাটির নিচে কত লাল আলু রয়েছে। লাল আলু কীরকম দেখা যাচ্ছে, এই লাল আলু শাকও কিন্তু খায়। আমি এই লাল আলু শাক দিয়ে একদিন মাছের ঝোলের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কদিন ধরে সকালবেলা দেখছি যে ওয়েদারটা ভীষণ ভালো, কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু কিন্তু এখন বাইরে যাওয়ার উপায় নেই, হাজারটা কাজ পড়ে আছে। যেটা সকালবেলা উঠে মাথায় আসে যে ওমকে ব্রেকফাস্টে কী দেবো, এখন আমি যেটা করছি, আগে ঠাকুরকে জলটা দিয়ে নিই। ঠাকুরের জল আর প্রসাদ রেডি হয়ে গেছে, আমি ঠাকুরকে জল দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো। ঘরে আছে প্রচুর আঙুর, শশা, পেয়ারা, কলা আর পেঁপে, তাই ভাবছি চটজলদি আজকে একটা ফ্রুট স্যালাড বানিয়ে নেব। আর ঘুম থেকে উঠে প্রেশার কুকারে একটা লাল আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি যে ওমের বাবার লাল আলু বসিয়েছিল যে সেখান থেকে অনেক লাল আলু তোলা হয়েছে। আমি ঝটপট একটা লাল আলু সিদ্ধ করতে দিয়ে তারপর বাথরুমে গেছিলাম, আর দুধটা তো আছে ওম খায়নি, সেটা দিয়ে ছানা বানিয়ে নেবো। তাই ভাবছি আজকে ওমকে ছানা দিয়ে আর লাল আলু দিয়ে আজকে বড়া বানিয়ে দেবো, লাল আলু ছানা বড়া বানাবো আর ফ্রুট স্যালাড বানাবো। আজকে এই হচ্ছে লাইট টিফিন। আর কদিন ধরে ভাবছিলাম, স্কুলে আন্টিরা বলেছে যে বাচ্চাদের লাইট টিফিন দিতে, যে ওদেরকে কী লাইট টিফিন দেবো, কদিন ধরেই চিন্তা করছি রোজ রোজ কী লাইট টিফিন বানাবো, তাই আজকে ব্রেকফাস্টে লাইট টিফিনটা বানিয়ে নেবো, বড়া বানাবো। এটা কিন্তু একটা স্ন্যাক্স, মিষ্টি নয়। আর সেই সঙ্গে বানিয়ে দেবো হচ্ছে ফ্রুট স্যালাড। বন্ধুরা, ফ্রুট স্যালাডের জন্য সমস্ত ফ্রুটস আমি কেটে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কলা আছে, পেঁপে আছে, আঙুর, পেয়ারা আর শশা। আমি এবার এগুলোকে একে একে সব বাটির মধ্যে, একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ওমের জন্য বানাচ্ছি, তাই অল্প অল্প দিচ্ছি, ওম বেশি খাবে না, ওকে অল্প অল্প দিয়ে বানিয়ে দিচ্ছি। আগে শশাটা ওম পছন্দ করে বলে ওকে একটু বেশি করে শশা দিয়ে দিচ্ছি। আঙুরও ওম পছন্দ করে। আচ্ছা, এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের অল্প, আচ্ছা ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, গোলমরিচের গুঁড়ো আর বিটনুন আর ফ্রুটসের গন্ধ মিলে একটা ভীষণ আকর্ষণীয় একটা গন্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার ফ্রুট স্যালাড কিন্তু রেডি হয়ে গেল। বাকি যেটা ছানা আর আলু সিদ্ধ হয়ে গেছে, ওমের সঙ্গে খেলছি আর আমি কাজ করছি, ফলে ওটা বানাতে একটু সময় লাগবে। বন্ধুরা, আজকে বলেছিলাম লাল আলু আর ছানা দিয়ে লাল আলু ছানা বড়া বানাবো,
তার জন্য ছানা করে নিয়েছি, আর লাল আলু সিদ্ধ করে নিয়েছি, একটু নিয়েছি ময়দা, আর নিয়েছি এখানে খাওয়ার সোডা একটুখানি, আর নিয়েছি সন্দুক নুন, হলুদ, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। একে একে ছানার মধ্যে আমি সব দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিচ্ছি একটু নুন, অল্প করে একটু সন্দুক নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প করে সামান্য, দিচ্ছি একটু গরম মশলা, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে এগুলো চটকে চটকে মেখে নেব। লাল আলু, ছানা আর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু ময়দা উপর থেকে ছড়িয়ে অল্প করে সামান্য ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। আর বড়াগুলো তৈরি করে যেখানে রাখবো, আমি একটা এই প্ল্যাটারটার উপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি। বড়াগুলো তৈরি করে নিচ্ছি, ভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বড়াগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনার ইচ্ছা করলে সাদা তেল বা ঘিয়ে ভাজতে পারেন, আমি সর্ষের তেলে ভাজবো। তেল হালকা গরম হয়েছে, এবার কিন্তু আমি বড়াগুলো এক করে এই কড়ার মধ্যে দিয়ে দেব। আলু ছানা বড়া রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, লাল আলু ছানার বড়া খুব পছন্দ হয়েছে অমের, তাই ভাবছি যে টিফিনে মাঝে মাঝে বানিয়ে দিতে পারবো। আর ফ্রুট সালাডটা ওম খেয়েছে, ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।